Hey guys, welcome or welcome back to my channel. I'm Devlina, a first professional MBBS student from Malda Medical College and Hospital. এর আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো সেই জন্য আমি ভাবলাম আজকে তোমাদের সাথে আমি একটা রুম ট্যুর শেয়ার করি, যেটা হচ্ছে একটা MBBS স্টুডেন্টের রুম ট্যুর। বাট এখানে আমি একটা ডিসক্লেমার তোমাদের দিতে চাই যে আমি কিন্তু এখনো হোস্টেল পাইনি। মানে আজকে আমি যে রুমটা তোমাদের দেখাবো সেটা কিন্তু কোনোভাবেই মালদা মেডিকেল কলেজের যে হোস্টেল, যেটা জুনিয়র গার্লস হোস্টেল, সেটা কিন্তু নয়। এটা এখন মানে হোস্টেল আমরা 10-12 দিনের মধ্যে পেয়ে যাব। তো এটা ওই হোস্টেলের রুম একেবারেই নয়, এটা হচ্ছে আমি যে গার্লস পিজিতে থাকি সেখানে আমি একটা দিদির সাথে রুম শেয়ার করি। তো দিদিকে একবার দেখে নাও তোমরা। তো এটা হচ্ছে দিদি, দিদির জুইদি। জুইদি ভীষণ ভীষণ ভালো, মানে এখানে আসার পর আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে সব কিছুতে। তো এটা হচ্ছে আমার আর জুইদির রুম। তো এই রুমটা আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, আই হোপ তোমাদের সেটা দেখতে ভালো লাগবে। আরেকটা কথা তোমাদের আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে ভিডিওটা আমরা করেছি, এটা হচ্ছে আমার আর জুইদির দুজনের হচ্ছে মানে একদম সম্মিলিত একটা প্রচেষ্টা। রুমটাকে প্রথমে আমরা গুছিয়েছি, অবভিয়াসলি রুমের হাল এরকম থাকে না। আজকে ভিডিও বানাবো বলেই কিন্তু বেসিক্যালি আমরা মানে এই রুমটাকে এত ভালো করে গুছিয়েছি। এমনি আমরা যথেষ্ট গুছানো, মানে আমি গুছানো না হলেও জুইদি তো ভীষণ ভীষণ গুছানো, সারাদিন গুছায়। মানে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমি রোজ মানে যখন কলেজ যাই তো জুইদি হচ্ছে এখানে MMC আছে, তো ওখানে দিদি চাকরি করে। তো আমরা হচ্ছে মানে আমি চলে, দিদি পরে ডিউটি থাকে, আমি আগে কলেজ বেরিয়ে যাই এবং কলেজ বেরোনোর পর এখানে ওখানে এই ওই জিনিস পুরো বাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যাই। কিন্তু আমি যখন বাড়ি ফিরি তখন দেখি সব জিনিস এই মিষ্টি মেয়েটা গুছিয়ে রেখে দিয়েছে। মানে এত ভালো সব জিনিস গুছিয়ে রেখে দেয়, আমার এই রুমটাকে কখনো মানে বাড়ির থেকে আলাদা কিছু ফিলই হয় না। হ্যাঁ মানে একটু মন খারাপ করে বাবা মার জন্য, বাট এই দিদিটা এত ভালোবাসে। আর আমার পাশের রুমে দুটো বন্ধু থাকে, আমরা তোমরা দেখেছো তাকে অলরেডি, ইন্দ্রাণী আর মৌমিতা। তো ওরা কখনো মানে আলাদা কিছু ফিল করতে দেয় না। তো অ্যাকচুয়ালি হস্টেল লাইফ বলো, যেটা কাটাচ্ছি এখন হস্টেল লাইফ বলা যায়, কাইন্ড অফ একটা হস্টেল লাইফ। এখানে ভীষণ ভীষণ মজা করে আছি আমরা সবাই। তো চলো এবার রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে আমাদের রুমের অ্যাকচুয়ালি এন্ট্রান্স, এই হচ্ছে ডোর। তো ডোর থেকে ঢুকে প্রথমে আমি এই দিক থেকে রুম ট্যুরটা শুরু করছি, তারপরে আস্তে আস্তে ঘুরে ঘুরে তোমাদের আমি পুরো রুমটা দেখাবো। তো এখান থেকে আমি রুম ট্যুরটা মেনলি শুরু করছি। তো একদম ফার্স্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি গামছা রেখে দিয়েছি, তো ইগনোর করো। তো এখানে যে কুর্তিগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মেনলি আমার কলেজে পড়ে যাওয়ার কুর্তি। এটা 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 এগুলো মানে বহুত দিন মানে বুঝতেই পারছো কাঁচা টাচা কিছু হয়নি, রোজ পরে যাই, পরে এসে আবার মানে এখানেই রেখে দিই। আর এগুলো সব গুছিয়েছে, গুছানোর ক্রেডিট কিন্তু জুইদির, ঠিক আছে? তো সবাই এটা জুইদিকে মানে খুব ভালোভাবে কমেন্ট করে দিও জুইদির নামে। পাশের ঘর থেকে কে চাচাচ্ছে? ওটা ইন্দ্রাণী চাচাচ্ছে, ইন্দু। ইন্দু চেঁচিয়ে বলছে আমি পড়ছি, তুই একটু আসতে পর, ঠিক আছে আমি ভিডিও বানাচ্ছি। ওই দেখো ওইখান থেকে ইন্দ্রাণী চেঁচামেচি করে, ভাই মুখ দেখা যাচ্ছে না তো, মুখ দেখা যাবে না তো ইগনোর হার। এবার আমরা এখানে চলে আসি যেখানে ছিলাম। তো এইটা হচ্ছে জামা, এগুলো সব জুইদির জামা, এগুলো আমার জামা। এরপরে এই যে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফেসওয়াশ, সাবান, শ্যাম্পু, সার্ফের ডিবে। এটা তো দেখতে পাচ্ছ লুফা আছে, এখানে স্ক্রাব আছে, টিফিন বক্স আছে, আর এখানে ব্রাশ, মাজন, এটা আমার কলেজ নিয়ে যাওয়া জলের বোতল, শ্যাম্পু, এগুলো আছে। বাকি এখানে থালা বাসন থাকে, আমার থালা থাকে, জুইদির থালা থাকে। তো এই থালাগুলো সব আমরা খাওয়া দাওয়া করি। এখন কিছু খাবার দাবার চাপা দেওয়া আছে, তাই দেখাতে পারছি না এটাই। তো এরপরে এখান থেকে নিচে, ওটা দেখাবো না। তো এখান থেকে নিচে বসলে যাহা যে জুতো আছে এখানে বেশ কিছু আমাদের। তো বাকি এখান থেকে এই কর্নারটা এবার ক্লিয়ার করে যাই। দিয়ে এখানে একটা ব্যাগ রাখা আছে, আর এখানে হচ্ছে ট্রলি রাখা আছে, আর এটা আমার কলেজ নিয়ে যাওয়ার ব্যাগ। এখন তোমাদের আমি বলি কেন ট্রলিটা আমি কেন ক্লিয়ার করিনি, কারণ এখানে কোনো আলমারি দেওয়া হয়নি। তো আমি একদমই পারিনি যে ট্রলি থেকে সব জিনিস বের করে কোথাও রাখতে, তো ওই জন্য ট্রলির মধ্যেই সমস্ত জিনিসপত্র, জামা কাপড় রাখা আছে। আর এটা আমার কলেজ নিয়ে যাওয়ার ব্যাগ, আর এটা হচ্ছে জুইদির ব্যাগ, ঠিক আছে? এর পিছনেও জুইদির একটা ব্যাগ আছে। এটা তো সুইচ বোর্ড, এটা আমরা এখানে জাস্ট ডেকোরেশনের পারপাসে রেখেছি, কোনো কাজের জিনিস না এটা। চলে এসো নেক্সট টেক্সট, এটাও একটা ডেকোরেশন পারপাস, অ্যান্ড বুঝতেই পারছো আমার চুলের স্ক্র্যাচার আর কি। আর এই যে চাবির রিংটা আমি কিনেছি, কারণ জুইদির তালার সাইজ এটা আর চাবির সাইজ এটা, যেটা আমি রোজ হারিয়ে ফেলি, সেই জন্য কিছু করার নেই, এইটাকেই আমার এখানে রাখতে হয়েছে। তো এইটা আমি আজকে কিনে এনেছি, তো খুব সুন্দর, খুব কিউট, ঠিক আছে? তো চলো এবার নেক্সট পার্টে আমরা যাই। এরপরে এসে এই র্যাকটা আছে, তো এই র্যাকটার কোথায় কী আছে সেটা আমি তোমাদের সাথে একটু ডিসক্রাইব করে দেবো। এই পুরো র্যাকটা
থাকে। তো চলো ওপরের একদম র‍্যাক থেকে শুরু করা যাক। এখানে প্রথমে আছে ছুরি আর এখানে আছে লেবু। লেবু খাওয়া সকালে খুব 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 ভালো, আর গরম জলে, বাট গরম জল করার জায়গা নেই কারণ এখানে করতে দেয় না গরম জল। তো এটা হচ্ছে কিছু খাবার দাবারের জিনিস আছে, বিস্কিট আছে, ব্রেড আছে, বাটার আছে, আর এটা হচ্ছে আমার মা কালির একটা ইয়ে আছে, মানে একটা ছবি মতো আছে, তারা মায়ের ছবি নিয়ে এসছে আমি এটা বাড়ি থেকে। রোজ কলেজ যাওয়ার আগে আমি একটু প্রণাম করে যাই মা তারাকে। তো বাকি হচ্ছে এরপরে হচ্ছে বর্নভিটা, এটাও খাওয়ার জিনিস ইনো। আর এখানে বিস্কিট আছে জুই দিদির, এই বক্সগুলো আপাতত ফাঁকাই আছে, এখনও মানে কিছু ইউজ করে উঠতে পারিনি। এখানেও ফাঁকা কিছু বক্স আছে, জুইদির বিরিয়ানি খাওয়ার খালি ডাব্বা আছে এখানে, আর এখানে গামলা টামলা আছে। তো ফার্স্ট হচ্ছে তোমার যে র‍্যাকটা আছে সেটা হচ্ছে কমপ্লিট। এরপরে চলো সেকেন্ড র‍্যাকে। সেকেন্ড র‍্যাকে এটা হচ্ছে জুইদির জুতো, অজন্তা, দেখতেই পাচ্ছ, নতুন জুতো অফকোর্স, নাহলে এখানে তুলে রাখতাম না আমরা। তো এখানে বাকি কিছু কসমেটিক সাজের জিনিস আছে যেগুলো নর্মাল মেয়েদের লাগে, সিরাম, লিপ বাম, বিরিয়ানি না, মানে এরকমই হটাই স্বাভাবিক, কারণ যখন মানে বুঝতেই পারছো পিজির খাবার খেতে হয় তোমাকে, তো তোমার মুখ দিয়ে যখন তখন বিরিয়ানি বেরিয়ে যেতে পারে। তো বাকি হ্যাঁ তুমি বোঝ না, তো ইগনোর হার, ওকে, তো ইগনোর হার। তো বাকি হচ্ছে এখানে সব সাজের জিনিস টিনিস রয়েছে। এটা একটা লিপস্টিকের সেট আছে, লিপস্টিকের। এখানে আমার কিছু জুয়েলারি আছে যেগুলো কখনো পরে দেখাবো। এটা একটা কোনো মেডিসিন আছে, কি মেডিসিন আপাতত জানি না, এখানে তুলো আছে। আর এইটা হচ্ছে আমার মনে হয় মোস্ট মোটিভেশনাল পার্ট অফ আ MBBS স্টুডেন্ট রুম ট্যুর, স্টেথোস্কোপ, যেটা তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে, গিফটের ভিডিওতে। যদি না দেখে থাকো সেটা অবশ্যই চেক আউট করতে ভুলো না। এটা আমি এখনও মানে খুলেছি, বাট ওই গলায় দিয়ে ছবিটা এখনও তোলা হয়নি। তো ঠিক আছে, দেখা যাক কবে তুলতে পারি, তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার নিজস্ব কিছু জিনিস আছে, বডি লোশন, বডি স্প্রে, সানস্ক্রিম, কিছু নেল পলিশ রিমুভার আর কিছু ক্রিম আছে। তো এই হচ্ছে টোটাল সেকেন্ড পার্ট কমপ্লিট হলো। ও এটা মিস করে গেছি, এখানে আমার ওয়াচ আছে কলেজ পড়ে যাওয়ার। তো ব্যাস এই কটাই হচ্ছে এখানে আছে। আর ওটা হচ্ছে ওপরের র‍্যাক, এটা হচ্ছে নিচের র‍্যাক, এই মাঝখানের র‍্যাক, এরপরে হচ্ছে এটা হচ্ছে নিচের র‍্যাক। নিচের র‍্যাকে তেমন কিছু নেই, বাট এই যে জলের বোতল আছে জুই দিদির, এগুলো আমার জলের বোতল। এখানে হচ্ছে জুই দিদির হ্যান্ড ওয়াশ, আর হচ্ছে সাবানের কেস, আর এখানে জুই দিদির কিছু পেন আছে, আমার কিছু কাঠি আছে, জুই দিদির মাজন ব্রাশ, এটা হচ্ছে একটা কফি মগ আছে, বাট এনেই সাজিয়েই রেখে দিয়েছি। তুই কত পড়ছিস আমি জানি, ঠিক আছে? তো হ্যাঁ হিউম্যানাস পড় না, স্যার পড়া ধরলে দেখবো কেমন পারিস। তো এইটা হচ্ছে একটা কফি মগ, যেটা আমি সাজিয়েই রেখে দিয়েছি, যেটা আর কিছুই মানে ইউজ করা হয়নি। তো বাকি হচ্ছে এটা, এটা হচ্ছে ইয়ে আছে তোমার, বুঝতেই পারছো পাশের ঘরে ইন্দ্রাণী আছে যে প্রচণ্ড ডিস্টার্ব করছে, কিছুতেই ভিডিও করতে দিচ্ছে না আমাকে। যাই হোক, শুনতে পাচ্ছ তো, কেটে দিতে বলছে আবার, যাই হোক, বাট এটা থাকবে এর মধ্যে। তো এইটা হচ্ছে আমার একটা ওই জুয়েলারি আছে কিছু, বাকি এইটা খুব এসেনশিয়াল একটা জায়গা, প্রচুর ক্লিপ, কানের, তারপরে এইটা দেখতে পাচ্ছ একটা রেজার একটা আছে, বাকি হচ্ছে এগুলো ধরো নেল কাটার, এইসব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা এখানে সুন্দর একটা ছোটো চুপড়ি মতোর মধ্যে রেখেছি। এরপরে এইটা হচ্ছে আমাদের ক্লিপ, আর হচ্ছে তোমার চিরুনি রাখার জায়গা, এইসব রেখেছি। তো এইভাবে আমাদের লাস্ট তাক হচ্ছে কমপ্লিট হলো। তো এইটা হচ্ছে পুরো, তোমাদের আবার পুরো তাকটা দেখিয়ে দিই, দাঁড়াও। তো এইটা হচ্ছে পুরো তাক, ঠিক আছে? তো এরপর চলো, এরপর এইদিকে রাইট সাইড, লেফট সাইডে সরে এলে হচ্ছে এটা প্লাকবোর্ড, এটা হচ্ছে জুই দিদির জায়গা। তো এটা জুই দিদির মেনলি হচ্ছে প্লাকবোর্ডটা এখানে আছে, এখানে জুই দিদির চার্জার দেওয়া, আর জুই দিদির একটা কিউট কিউট কিউট, দেখো, প্রমিস মিম, জানি না জুই দিদিকে কে কী প্রমিস করবে, বাট এটা আছে জুই দিদির ব্যাক কভার ফোনের, যেটা এখন আর ইউজ করে না, তো এখানে রেখে দিয়েছে, বাট খুব মানে ডেকোরেশনের পারপাসে তো খুবই ভালো জিনিসটা। আচ্ছা, এইটা একটা খুব সুন্দর পার্ট আমাদের রুমের, আমি অনেকগুলো হ্যাঙ্গার এনেছিলাম বাড়ির থেকে ইউজ করবো বলে, বাট আলটিমেটলি ইউজ করা হয়নি, সেগুলোকে এখানে ডেকোরেশন পারপাসে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এটা জুই দিদির হেডফোন, এটা আমার হেডফোন, ওপরেরটা আমাদের স্ক্র্যাঞ্চি, সেটাও কিন্তু ফর ডেকোরেশন পারপাস অনলি। আমরা এখানে শেষ করেছিলাম, এরপরে হচ্ছে এইটা হচ্ছে আয়না, যাই না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না, শুধু চুলই দেখতে পাচ্ছ আর হচ্ছে তোমার ক্যামেরা দেখতে পাচ্ছ, বাট হাই। তো এটা হচ্ছে আয়না, এটা জুই দিদি সাজিয়ে রেখেছে এখানে, ওপরে আমার আবার একটা স্ক্র্যাঞ্চি কাজে লেগিয়েছে। বাকি পাশে এটা হচ্ছে আমার একটা মানে সুইচবোর্ড এখানে দেওয়া হয়েছিল, বাট আমার এক্সটেনশন লাগে, তো এক্সটেনশন বোর্ডের জন্য এক্সটেনশনের একটা তার এখানে এসে ওই যে এক্সটেনশন বোর্ডটা ওখানে রাখা আছে, পাশে অলআউট রাখা আছে। আর এই যে সুইচবোর্ড, সুইচবোর্ডের ওপরে হচ্ছে একটা পেন হোল্ডার, এটা আমরা ফ্লিপকার্টের যে ডিবে আছে আমি আর জুইদি বানিয়েছি দুজনে মিলে, ফ্লিপকার্টের ডিবেকে মাঝখান দিয়ে কেটে কেটে, দেখো এর মধ্যে কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়াও। হাইলাইটার আছে, 1, 2, 3, 4, 5টা পেন আছে, আর এটা হচ্ছে ফরসেপ আছে, যেটা এখন ডিজাস্টার, দাঁড়াও গুছিয়ে আবার ভিডিওটা শুরু করছি।
আবার নতুন করে ভিডিও শুরু করেছি, তো বাকি এখানে পেন পেন্সিল ফরসেপস বাকি সবগুলো আছে। এটা এখনও ইউজ শুরু হয়নি, ফরসেপসের দুজন প্লাস্টিকের মধ্যেই রাখা আছে। ডাইসেকশন শুরু হলে ক্যারিবারি কোর্ট হয়ে যাওয়ার পর তারপরে ওটা আমরা ইউজ করতে পারবো। তো চলো এরপরে আমরা একটু লেফট সাইডে যাই। আচ্ছা, তো লেফট সাইডে এখানে হচ্ছে তোমার টিউব লাইট আছে একটা, আর লেফট যাওয়ার পর যেটা মেন হচ্ছে এখানে একটা খুব সুন্দর পর্দা আছে। পর্দাটা আমাদের না যদিও, এটা যে বৌদির মেসে আমরা থাকি সেই বৌদি নিজে থেকে প্রোভাইড করেছিল এই পর্দাটা, যেটা খুবই সুন্দর। দেখো আমার তো বেশ ভালো লেগেছে, মানে রুমের কম্বিনেশনের সাথে। তো এখানে আমি এই কালার কম্বিনেশনের সাথে মিল করে আমার যে ছাতা মানে যে ইউজ করি সেটা আমি ঝুলিয়ে রেখেছি। অ্যান্ড এখানে হচ্ছে তোমার একটা স্ক্র্যাঞ্চি রাখা আছে, এটাও জুঁই দিদির বুদ্ধি, ঠিক আছে? তো জুঁই দিদি ইজ সো ডেকোরেবল। আচ্ছা এইটা কী আছে বলো তো? এটা হচ্ছে আমার চুল রাখার প্লাস্টিক। এখানে তো বুঝতেই পারছো জায়গা চেঞ্জ হয়েছে, বিশাল চুল উঠছে, তার জন্য ওই প্লাস্টিকে চুলে আমি স্টোর করে রেখে দিই। তো এই দিকটা কমপ্লিট হলো, এরপরে এই দিকটা। আচ্ছা এই যে দিকটা, এটা হচ্ছে একটা মানে পার্টিশন করা আছে দুটো রুমের মাঝখানে, ওই দিক থেকে দেখতে পাচ্ছিলে তুমি, ইন্দু হাত বাড়াচ্ছিল। তো এইটা হচ্ছে একটা পার্টিশন করা, দুটো দুজনের করে ভাগ করা। আচ্ছা এইটা হচ্ছে মৌমিতার একটা স্টোল ছিল, তো সেই স্টোলটাকে হচ্ছে আমি এখানে সুন্দর করে অ্যাজ আ ডেকোরেশন পারপাস রেখে দিয়েছি। আচ্ছা বাকি এই পার্টটা হচ্ছে মোস্ট ফেভারিট পার্ট অফ দ্য রুম, কারণ কি দেখো এখানে প্রচুর কিছু সুন্দর সুন্দর কথা লেখা আছে যেগুলো আমার খুব ভালো লাগে। দেখো এগুলো আমরা লিখেছি, দেখো ইউ নো ইউ আর দ্য বেস্ট, একদম এটা সবসময় মনে রাখবে সারা জীবন। অ্যান্ড এখানে জুঁই খুলে পড়ে যাচ্ছিলো, তো জুঁই দিয়ে আবার ঠিক করে দিল। তো এটা হচ্ছে ডোন্ট কম্পেয়ার মি উইথ আদার্স অ্যান্ড ডোন্ট কম্পেয়ার মাই ড্রিমস উইথ আদার্স, সো বেস্ট লাইন এভার। তো এটা একটা লাইন। এখানে দেখো গুড মর্নিং উইথ স্মাইল, অবভিয়াসলি সবাই গুড মর্নিং করবে উইথ স্মাইল, কারণ যখন ঘুম থেকে আমরা উঠি তখন এই লেখাটা দেখলেই মানে তোমার মনটা ভালো হয়ে যাবে। বাকি এখানে একটা গানের লাইন, আমারও পড়ানো যাহা চাই তুমি তাই তুমি তাই, আমি জানি অনেকের হয়তো ফেভারিট গান, আমার তো খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত। আর বাকি এইখানে দাঁড়াও একটু দেখাচ্ছি, এক মিনিট। এইখানে হচ্ছে দেবলিনা অ্যান্ড জুঁই, এইটা হচ্ছে এখানে আমার লেখা আছে, এটা খুব খুব স্পেশাল। তো বাকি হচ্ছে এইখানে এই দিকটা কমপ্লিট হলো, এরপরে হচ্ছে দেখো দাঁড়াও। আচ্ছা এখানে একটা ওই পেরেক টাইপ দেওয়া ছিল, তো এখানে আমি কিছু আর কি নতুন কুর্তি কিনেছিলাম সেগুলো ঝুলিয়ে রেখেছি, ওগুলো পরে শেয়ার করে দেবো। আর এটা একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আমার ওই নাচের ঘুঙুর খাতা এগুলো রাখা আছে, তো এগুলো নিচে রাখবো না বলে এখানে ওপরে রেখে দিয়েছি। আর এখানে আমার একটা ব্যাগ স্লিং ব্যাগ ঝোলানো আছে, এটা নিয়ে আমি মেনলি বেরোই টুকটাক বেরোনোর থাকলে। এটা একটা এমনি রেড কালারের একটা কিছু আমি এখানে জাস্ট রেখে দিয়েছি এমনি। আর এই দিকে যদি আমি আসি, এটা হচ্ছে লেগিংস, বুঝতেই পারছো এটা জামাকাপড় লেগিংস, এটা হচ্ছে স্কার্ফ একটা, এখন ঠান্ডা তো মোটামুটি পড়ছে সেই জন্যই স্কার্ফটা এখানে রাখা আছে। আর নিচে যদি দেখো তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে আবার একটা এক্সট্রা স্কুল ব্যাগ আছে, আর এটা হচ্ছে একটা এক্সট্রা ঝুড়ি মতো রাখা আছে, এখানে কিছু এসেন্সিয়াল জিনিসপত্র আছে। এরপরে যদি এদিকে আসি তো এখানে হচ্ছে জুঁইদির জিনিসপত্র, এগুলো আগেই বলেছি সি ইজ আ নার্স, তো তার ড্রেস ইউনিফর্ম যাবতীয় সব কিছু আছে, সোয়েটার আছে। বাকি তো রুমটা আবার এখান থেকে কন্টিনিউ হচ্ছে, বাট তোমাদের সব কিছু দেখানো হয়েছে, যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে বেড। তো বেডটা আমি দেখাবো, দেখো জুঁই দিদি হাসছে, হাসছো কেন জুঁই দিদি, হাসছো কেন, খুব লজ্জা পেয়ে গেছে জুঁই দিদি। তো এইটা হচ্ছে বেড, এটি সরে বসো। আচ্ছা ঠিক আছে বসো, আচ্ছা ঠিক আছে তুমি বসে থাকো, তার মাঝখানেই আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে জুঁই দিদির বেড, এটা হচ্ছে আমার ব্ল্যাঙ্কেট, ওটা হচ্ছে জুঁই দিদির ব্ল্যাঙ্কেট। আর এই যে কুশনটা ভীষণ ভীষণ সুন্দর, তোমার দেখলেই বুঝতে পারবে। দেখো টোটাল সমস্ত রকমের স্মাইলি মানে এখানে দেওয়া, আমার তো স্মাইলি ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে তো তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানিও। ও কান্নার ছবি আছে, ও ইগনোর দ্যাট, কোনো নেগেটিভ পার্ট এখানে চলবে না, নেগেটিভ পার্ট অলওয়েজ ইগনোর করো, বাকি তো সব ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার কুশন একটা, আর এবার হচ্ছে এইটা হচ্ছে আমার বেড, এই সাইডটা হচ্ছে আমার পোর্শন। তো এই সাইডটা তোমাদের একটু দেখাই, দেখো এখানে হচ্ছে জুঁই দিদি মোবাইল ছড়াও, জুঁই দিদি মোবাইল ছড়িয়ে নিয়েছে। তো এখানে হচ্ছে আমার বেড আছে, এটা হচ্ছে জুঁই দিদির, জুঁই দিদির জিনিস, তো ঠিক আছে জুঁই দিদির জিনিস আমার কাছেই পড়ে থাকে, যাই হোক। এটা হচ্ছে আমার বালিশ, আর এইটা হচ্ছে একটা চাদর, কারণ এখানে ঠান্ডা থাকে তো সকালের দিকে চাদর টাদর একটু লাগে, তো সেই জন্য এটা। বাকি হচ্ছে এখানে কিছু কপিস আছে, যেমন এটা আমার এক্সট্রা একটা কপিস, এগুলো তোমার প্র্যাকটিক্যাল লেখার কপি, এখানে তোমার কিছু ক্লাসমেটের খাতাপত্র আছে নোটস ফোটস বানানোর জন্য। তো এইটা এখানে কমপ্লিট হলো, এরপরে হচ্ছে অ্যানাটমি বুকস। তো এইগুলো হচ্ছে মেনলি অ্যানাটমি বুকস, এটা দেখো আইবি সিং এর এমব্রায়োলজি, এটা হচ্ছে তোমার জেনারেল অ্যানাটমি, এবার তোমার ভলিউম 3, 3, 2, 1 এগুলো সব আছে অ্যানাটমি, বিশ্রাম সিং আছে, আমি বিশ্রাম সিং ইউজ করি, তোমরা দেখেছো আমার বুকসের ভিডিওতে, যারা দেখোনি তারা দেখতে ভুলো না। বাকি এখানে ধরো তোমার আটলাস আছে, এরপর তোমার ধরো প্রিন্সিপাল অফ ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এটা একটা প্র্যাকটিক্যাল বই আছে, এটা হচ্ছে তোমার এটা কি আছে, এটা হিউম্যান হিস্টোলজি আছে। তো এই টোটাল এই হচ্ছে বুকস। এই বুকসগুলো এখানে রাখার কারণ হচ্ছে দেখো যবে থেকে এসেছি পড়াশোনা তো কিছুই হয়নি, বাট তবু কোলের মানে কাছে শোয়ার কাছে বইগুলো রাখলে একটু মনে হয় কখনো যদি খুলে দেখি, যাই হোক ইগনোর দ্যাট পার্ট, ওটা বাদই দাও, বাট পড়াশোনা স্টার্ট করতে হবে খুব তাড়াতাড়ি।
ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, কি হচ্ছে কি না হচ্ছে, কত কি বুঝতে পারছি কলেজে না হচ্ছে, কেমন পড়াশোনা চলছে, তো দেখা যাক কত কি ভিডিও বাড়াতে পারি। তো এইগুলো হচ্ছে পুরোপুরি বুকসের ভিডিও। আর এইটা হচ্ছে একটা কুশন, ওখানে একটা কুশন তোমরা দেখেছো আগে, এই যে আর এটা হচ্ছে তোমার এইটা কুশনটা ভীষণ ভীষণ ফেভারিট, ভীষণ ফেভারিট। তো এটা এটা আমার মানে নিজের দেখলেই একটা পজিটিভ ভাইবস আসে। আর জানো তো যখন আমরা বাড়ির থেকে দূরে থাকি, বাবা মার থেকে আলাদা থাকি, তখন আমার পার্সোনালি মনে হয় যে এই ভাইবসগুলো খুব দরকার। একটা রুম তুমি যত সুন্দর করে গুছিয়ে রাখবে, তোমার মনের মধ্যে ততটাই পজিটিভ ভাইবস আসবে, যেটা সত্যিই খুব ইম্পর্টেন্ট। আর এই জিনিসটা হচ্ছে বুঝতেই পারছো এটা একটা বোর্ড, বোর্ড মানে বোর্ড ঠিক না, টেবিল মতো, মানে পড়ার টেবিল যেগুলো আমরা রেখে পড়ি, তো সেইগুলো এটার উপরে রেখে পড়তে খুব ভালো লাগে। এটা একটা র্যান্ডাম বক্স আমার বাড়িতে পড়েছিল, মানে বুঝতেই পারছো পাখার বাক্স, তো আমি নিয়ে বাড়িতে চলে এসেছি। এখানে আমার বেশ কিছু টুকটাক ইম্পর্টেন্ট জিনিস, এই যেমন তোমার ফোন রাখার স্ট্যান্ড, তারপরে ধরো চশমার কেস, এইগুলো ধরো টুকটাক জিনিস। এটা একটা বক্স, আমার লিপস্টিক ফিপস্টিক আছে টুকটাক, তো এইসবই জিনিসপত্র রয়েছে। তো এটা আর বেশি দেখাচ্ছি না, তো এইটা হচ্ছে মেন। আর আমার বিছানাটা তোমাদের এখনও দেখানো হয়নি, তো সেটা একটু দেখিয়ে নেবো। সেটা হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের মেন বেডরুমের পার্ট, এটা হচ্ছে আমার বেডের পার্ট, এটা হচ্ছে জুইদির বেডের পার্ট, বাকি সব দেখো। এটা আমরা খুব খুব আর আমাদের তো ভীষণ পছন্দ, আমরা সাজিয়েছি, আমাদের তো পছন্দ লাগবেই। তো তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর বাকি তোমাদের পুরো রুমটা একবার আমি চলো দেখিয়ে দিই, এখান থেকে স্টার্ট করছি। বাস দিস ইজ দ্য রুম। আচ্ছা, যেটা বাদ চলে গেছিলো সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা পা মোছা, দাঁড়াও দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পা মোছা, আমরা এতে পা মুছি, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার জুই দিদির জুতো, আমার জুতো আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কিন্তু পরে নেই, পাই খালি পাই কিন্তু আছি। যাই হোক, তো এটা হচ্ছে টোটাল রুম টোর, এটা হচ্ছে জুইদি। জুইদি বলো তোমার ভিডিওটা কেমন লাগলো, রুমটা গুছিয়ে কেমন লাগলো, ভালো নয়? আমি বলছি কি ভালো লাগেনি, তুমি তো রুমটা গুছিয়েছো, কেমন লেগেছে বলো। ও খুব লজ্জা পেয়ে গেছে, আর পাশের রুমে দুজন আছে, আমি জানি না তারা আমাকে রুমে অ্যালাউ করবে কি না, তা তুই আর অলসো MBBS স্টুডেন্ট, তো চলো একবার দেখা যাক। হাই ইন্দু, হাই ইন্দু, তো এটা হচ্ছে ওদের রুম, আমি আপাতত দেখাচ্ছি না, বিকজ রুমটা একদমই গুছানো না, অ্যান্ড সি ইজ ট্রাইং টু গুছানো, মানে খুব চেষ্টা করছে গুছানোর, বাট আলটিমেটলি ও পারছে না, মুখ চোখ দেখাতেও রাজি নয়। যাই হোক, আমরা এখান থেকে লিভ করে যাওয়াই ভালো, তো চলো আবার আমাদের রুমে গিয়ে দেখা হচ্ছে, টাটা টাটা। তো এতক্ষণ তোমরা ভিডিওটা দেখলে, আর এইটা হচ্ছে মৌমিতা, ও হচ্ছে ইন্দ্রাণীর সঙ্গে থাকে, বাট ও ছিল না একটুখানি, তো সেই জন্য উপরে গেছিল, তো তাই জন্য ওকে আমরা নিতে পারিনি, ওর ওর রিয়াকশনটা দেখতে পারিনি, বাট এখন ও এখানে আমাদের সাথে আছে। হাই মৌমিতা, হাই। ওর তুই তো রুম টুরের ভিডিও দিবি তো? একদম, রুম গুছাবে তারপরে ভিডিও দেবে, গুছিয়ে দেব, গুছিয়ে দেবে, কারণ রুমের অবস্থা খুব খারাপ। জুই দিদি নেই না আমাদের, ওইটাই তো, আমার জুই আছে, ওদের জুই নেই, তো কিছু করার নেই। তো ওদের রুমটার ভিডিওটাও আসবে, তোমরা যদি দেখতে চাও তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক, টাটা, বাই বাই। তোমাদের সবার তো মানে 7 May নিটের ডেটটাও আউট হয়ে গেছে, তো তোমরা সবাই প্রিপারেশন শুরু করে দাও, আর আমি কিছু স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। দিদি আছে, ইন্দু আছে, জুই দিদি আছে, সবাই সবার এক্সপিরিয়েন্স তাদের তোমাদের সাথে শেয়ার করবে, তাদের তারা নিজেদের লাইফ থেকে, নিজেদের জার্নি থেকে, নিজেদের নিট জার্নি থেকে যেগুলো শিখেছে, যেগুলো না শিখেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে। তো মানে এখানে তুমি মানে শুধু আমার থেকে যে টিপস পাবে তা না, আমার যত বন্ধু বান্ধব আছে সবাই সবার থেকে অনেক অনেক টিপস পাবে, একটা গোটা MBBS ব্যাচ থেকে তোমরা টিপস পাবে, প্লাস সিনিয়র দাদা দিদিরা আছে তাদের থেকেও অনেক অনেক টিপস আমি তোমাদের দেওয়ার মানে চেষ্টা করবো। বাট তোমরা স্ট্র্যাটেজিক্যাল কি ভিডিও দেখতে চাও সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিলে ভালো হয়। আর ব্যাস এটাই বলার ছিল, বাকি প্রিপারেশন এখন তো মানে আর বেশি দিন বাকি নেই, 7 May নিট মানে অবভিয়াসলি খুব কাছে, আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যতটা সম্ভব হয়, দিদি চেষ্টা করবে, জুইদি, ইন্দ্রাণী সবাই চেষ্টা করবে। তো চলো আজকে এই অবধি থাক, আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের কি ভিডিও দরকার। তো চলো টাটা টাটা।